গুড মর্নিং বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করছি। আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এখন ঘুম থেকে উঠেছি। উঠে সর্বপ্রথমে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তো আজকে ঘুম থেকে সকালবেলায় উঠে নিয়েছি। আর বন্ধুরা, মাঝে তো দুদিন ব্লগ দেইনি, তো আজকে মানে দুদিনের ব্লগটা মিলিয়ে দিয়েছি, তো তোমরা দেখে বুঝে নেবে। তো বন্ধুরা, এখন ঘুম থেকে উঠেছি। উঠে ঘরটা সর্বপ্রথমে আমি আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঝাড়ু দিয়ে আজকে আমার ব্লগটা শুরু করব। তো আগে ঘরটা ঝাড়ু দিয়েছি, তারপর বাসি কাজকর্মগুলি করব। তো তোমাদের সাথে সবই অল্প অল্প খানি আমি শেয়ার করব। তো আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখেছো বন্ধুরা, আমার সকালবেলা ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এখন আমি বাসন নিয়ে চলে গেলাম কলের পাড়ে। আর আজকে তোমাদের সাথে আমি এটা শেয়ার করবো, আমি কোথায় বাসন ধুই। এতদিন হয়েছে আমি ব্লগ করছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না আমি কোন জায়গাতে প্রত্যেকদিন বাসন ধুই। আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো, এদিকে একটা বাথরুম আছে ছোট্ট করে, এটাতে আমি স্নান করি আর এটাতে আমি বাসন ধুই। তো এটার ভিতরে না ব্লগ শ্যুট করা না মানে সম্ভব নয়, একজন যদি না ধরে। তো আজকে তোমাদের সাথে একটা বুদ্ধি করে কোনো রকমভাবে আমি ব্লগটা এখানে মোবাইলটা রেখে তারপর ব্লগটা শ্যুট করলাম। আর আজকে এখন আমি বাসন ধুচ্ছি এখানে। তো তোমাদের তো দেখা যাবে না বাসন ধোয়াটা। তো এই কিছু করার নেই বন্ধুরা, কারণ মোবাইলটা ধরার কেউ নেই। তো এই তবুও আজকে আমি অল্পখানি তোমাদের সাথে বাসন ধোয়াটা একটু একটুখানি শেয়ার করলাম। এখন আমি বাসন মাজছি, সব ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। আমার তোমাদের কাছে তো শেয়ারই করলাম, ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। তো বাসন ধোবো, বাসন দিয়ে পাকঘরটা মুছবো, মুছে তারপর রান্না বসিয়ে দেবো। আর আজকে সকালবেলা মানে রাজের বাবার মর্নিং ডিউটি, আজকে সোমবার। তো আজকে রাজের বাবার মর্নিং ডিউটি। তো আমার এখন অনেক তাড়াহুড়ো, আর আজকে স্কুলে নিয়ে যাব। তো আজকে তুই ভাবছি রাজকে শনিবারে স্কুলে নিয়ে নিই, কারণ রাজ শরীরটা ভালো ছিল না বলে ওকে শনিবারে স্কুলে নিয়ে যায়নি। তো আজকে নিয়ে যাব, তুই ভাবছি তুই তাড়াতাড়ি করে কাজকর্মগুলি সেরে নিই, তারপর ব্লগটা তোমাদের সাথে আমি আবার কথা বলছি। তো তোমরা আশা করি আমার ব্লগটার পাশে থাকবে আর সঙ্গে থাকবে। তো ফ্রেন্ডস, এখন বাসন টাসন ধুয়ে রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে রান্না হয়ে গিয়েছে। আর আমি ব্রেড আর চা বানিয়ে নিয়ে এসেছি রাজের বাপার জন্য আর আমার জন্য। রাজের বাপা আজকে মর্নিং ডিউটি আছে, চলে যাবে তো ডিউটিতে, আর আমি আজকে স্কুলে যাব। তো সকাল সকাল একটু তাড়াহুড়োই আছে। তো এদিকে আমি রেডি হয়ে গিয়েছি, একটা ড্রেস পরে নিয়েছি মানে কুর্তি একটা পরে নিয়েছি,
পরে স্কুল চলে যাব। তো স্কুল থেকে আসলাম, আসার পর ব্লগটা মানে কন্টিনিউ করতে পারলাম না, এখন করছি। এখন বিছানাটা উঠাচ্ছি, সকালবেলা তো সময় হয় না বিছানাটা উঠানো, তো বিছানাটা এখন উঠিয়ে নিচ্ছি চটপট করে, দেখতে পারছো তো ওই বিছানাটা আমি উঠিয়ে নিচ্ছি। তো তারপর উঠিয়ে তারপর বাকি সমস্ত কাজকর্মগুলি করা, বাসকে অনেক কিছু করার মানে ঘরের কাজের বাকি আছে। তো আগে বিছানাটা উঠিয়ে নিই, তারপর তোমাদের সাথে আমি আবারও ব্লগ কথা বলবো। তো তোমরা এন্ড পর্যন্ত দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আমি বিছানা উঠিয়ে আবার আরেকটা কাজে লেগে পড়লাম। আর দেখতে পাচ্ছ আমার চোখের যে ডাকনাগুলো পরিষ্কার করছি, তো এইদিকে চোখের যে ডাকনাগুলো না অনেক ধুলা পড়ে গিয়েছে। তো আমি অনেক আগে হয়তো তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম মানে চোখের যে কাপড়গুলো চেঞ্জ করেছিলাম, তারপর আমার আর করা হয়নি বন্ধুরা। তো ধুলা পড়েছে অনেক, আমি এগুলো ধুয়ে দেবো। তো এই তোমাদের সাথে আমি অল্পখানি শেয়ার করে নিলাম, তাই জন্য এই জন্য কাজটা করছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করি আর এটাও শেয়ার করে নিলাম। তো এখন আমি সুকেশের নতুন একটা কাপড় মানে ধোয়া কাপড় বিছিয়ে দেবো সুকেশের উপরে, ধুলা পড়েছে। আর সুকেশের উপরটা দেখেছো গুছানো নেই আমার, তো এই সুকেশের উপরটা মানে এত ভালো করে গুছানো নেই, তোমরা কিছু মনে করবে না আমি মানে এত মানে গুছিয়ে রাখতে পারি না, আমার করে ছোটো বাচ্চা আছে সব কিছু লুটপাট করে দেয়। তো আমি চুকাশের উপর যে কিছু কিছু জিনিসপত্র আছে এগুলো মুছে মুছে রেখে দেবো চুকাশের উপরে। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি অল্পখানি একটু শেয়ার করলাম, আশা করি তোমরা আমার ব্লগটা দেখবে আর আমার বাসায় থাকবে, আমার সঙ্গে থাকবে। তারপর আমি চুকাশের উপরটা গুছিয়ে আমার আরও বাকি কাজকর্ম রয়ে গিয়েছে, মানে আরও আজকে স্নান করানো, তারপর ঘর মোছা সব কিছু রয়ে গিয়েছে। তো আমি তোমাদের সাথে আজকে সবই অল্প অল্প করে শেয়ার করবো, তোমরা একটু পাশে থাকবে আমার সঙ্গে থাকবে আমার ব্লগটা দেখতে থাকো। সুকেশের উপরে কাপড়টা আমার বিছানো হয়ে গিয়েছে, আর আমি সুকেশের উপর সমস্ত জিনিসগুলো অল্প অল্প করে গুছিয়ে নেবো বন্ধুরা। তো এই সুকেশের আগনাটা দিয়ে দিয়েছি, এদিকে টিভিটা তো নষ্ট করে ফেলেছে, তোমাদের আগে হয়তো অনেক আগে বলেছি আমার ছেলের কান্ট ছেলের টিভিটা আমার টেবিলে পড়েছিল সব ফেলে দিয়েছে বন্ধুরা। আমার অনেক কষ্ট হয়েছে আমার যখন টিভিটা নষ্ট করে দিয়েছে, আমি ভালো করে টিভিটা দেখিও না মানে দেখিয়ে নিই আমি টিভিটা ভালো করে। আমি আমার যখন এখন মোবাইল আসছে তখন কিনে দিয়েছে না রাজার বাবা, আর আমার টিভিটা মানে আমার ভালো করে দেখাও হয়নি, আমি মানে টিভিটা দেখার দরকার পড়েনি। আমি হয়তো আমি ভাবছি রাজ বড় হলে দেখবে, আর রাজ না এখন আমি যে ভাবতেও পারিনি রাজ এটা টান মারে ফেলে যে না এটাকে ডিসপ্লে চলে যাবে, নষ্ট হয়ে গেছে, এখন কষ্ট হয় অনেক সময় মনে পড়লে। তবুও রেখে দিয়েছি জিনিসটা। তো বন্ধুরা, এখন আমি ঘরটা মুছে নিচ্ছি, আর কী বলবো, আমাদের ঘরের প্রয়োজনীয় জিনিস তো আমাদের কিনলে শেষ আর হবে না, আর যখন নষ্ট হয়ে যায় তখন তো আরও বেশি কষ্ট হয়, হয়তো না বন্ধুরা? তো আমাদের সংসারটা এমন একটা জিনিস যখন আমরা যত কিনবো ততই দরকার লাগে, তো আমাদের চাহিদা আমাদের পূরণ কখনো শেষ হবে না, ঠিক না? তো বন্ধুরা, এখন আমি ঘরটা মুছে নিচ্ছি ঝটপট করে, ঘরটা মুছে তারপর আমি আবার চলে যাব, কাপড় ধুয়ে নিয়ে এসেছি। তো কাপড় ধোয়াটা তো আমাদের শেয়ার করতে পারি না, বাসন ধোয়াটা বেশি একটা শেয়ার করতে পারি না। তো কাপড়টা ধুয়ে দিকে চলে আসলাম মানে কাপড়টাকে মেলতে, তো এদিকে কাপড়গুলো মেলে দিচ্ছে। আর এত রৌদ্র গরম পড়ছে না, ফেটে যাচ্ছে মানে থাকা যাচ্ছে না, আমি মানে এদিকে যে দাঁড়িয়ে কাপড় মিছি না মানে চপ্পল না থাকলে পা যেমন পুড়িয়ে যায়, তো চপ্পল পরে আছে, চপ্পল তো অবশ্যই বাড়িতে ওঠা না থাকলে চপ্পল পরে রাখি, কিন্তু পাও গরমে আমার মানে দাঁড়াতে পারছি না, এতটা গরম পড়েছে আমাদের এখানে। শুভ সন্ধ্যা বন্ধুরা।
তো দুপুর বেলার থেকে আর বিকেলে কিছুটা কিছু শেয়ার করতে পারিনি, এখন চলে এলাম সন্ধ্যাবেলা ডাইরেক্ট। তো সন্ধ্যাবেলায় এখন আসলাম, এসে রাজার জন্য আগে দুধের ডেকের ভিতরে দুধ মানে জাল দিয়ে দিয়েছি, আর এদিকে সুজি বানিয়ে নিয়েছি, রাজকে সুজি খাওয়াবো। রাজ মানে শরীরটা ভালো নেই বলে ও খাবারটা আমি কিছু খেতে চাইছে না। তো এইভাবে আমি দুধের মানে সুজিটা বানিয়ে দুধটা দিয়ে দিয়েছি, দুধটা দিয়ে ওকে মিলিয়ে এভাবে খাইয়ে দেব। তো ওর মানে কতক্ষণ সময় নিয়ে মানে সুজিটা খাওয়াতে পারছিলাম না, তো আমরা কুলে টুলে নিয়ে ওকে। তো এই দেখো আমি সুজি এখন খাওয়াচ্ছি, আর তোমাদের সাথে কথাও বলছি বন্ধুরা। তো তোমরা ব্লগটা দেখো আর আমার সঙ্গে থাকো। কিন্তু আমার আমার ছেলে না একদম খাবার টাবার কিছু খেতে চায় না, অনেক যন্ত্রণা করছে, কোনো ওষুধ ভালো নেই, কাশ হয়েছে প্রচণ্ড পরিমাণে। তো তোমাদেরকে তো বলেছি হয়তো আগের ব্লগে, ওষুধটা ভালো নেই, তো অনেক দিন হয়ে গেল, 3-4 দিন ডাক্তারও দেখিয়ে ওষুধটা এখনও সুস্থ হয়নি, কাশটাও প্রচণ্ড পরিমাণে, এই জন্য জ্বরটাও কমছে না, জ্বরটা মানে কমে কমে মানে বাড়ছে এই অবস্থা আর কি বলবো। এরপর এ এই তো আঙুলের দিকে দু WXYZ। এটা কেটা সবজির নাম বলো, শালগম, শশা, ঢেঁড়স, লাউ, গাজর, টমেটো, মিষ্টি কুমড়া, বেগুন, গাজর, ঝিঙা, ফুলকপি, করলা। তো ছেলেকে পড়িয়ে টড়িয়ে এদিকে চলে এলাম, আবার আমার কাজে লেগে গিয়েছে। তো এদিকে সবজি কাটছি, তো এখন সবজি কাটছি মানে এখন ভাবছি মানে টুকা টুকাও ছেলেও ছিল, সব কিছু মিলে একটা সবজি বানাবো। তো এটা আমি নিরামিষ বানাবো না, শুটকি মাছ দিয়ে বানাবো। তো এই বন্ধুরা, তো এটাই ভাবছি, আর 150 আছে, 150 আলু ভাজা করবো। সব রাত্রেবেলা তো কিছু রান্না করছি না, আর আজ দেখতে পাচ্ছ আমার সামনে ঘোরাঘুরি করছে। তো এদিকে আমি সবজিটা কেটে নিয়েছি, দেখতে পারছো এদিকে সবজিটা রান্না করব, সব সবজি মিক্স করে। তো এই রাত্রেবেলা কী কী দিয়ে খাওয়া হবে, 150 ভাজা আছে, তারপর ডাল আছে, আর মানে সবজি মিক্স সবজিটা এটা শুটকি দিয়ে বানিয়েছি এটা। তো এটা দিয়ে রাতের আমাদের খাওয়া দাওয়া হবে বন্ধুরা, দেখতে পারছো। আর রাতে রাজের বাবা রাজের জন্য কী নিয়েছে সেটা দেখতে পাচ্ছ, একটা চকোলেট দেখো খুব সুন্দর, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো শরীরও ভালো নেই, তো ওকে এনে দিয়েছে, ও কান্নাকাটি করে, আর দেখো ওর জন্য একটা ওষুধও এনেছে, কাশের ওষুধ। তো এই ওষুধটা ওকে খাইবো, খাইয়ে দেখবো শরীরটা ভালো হয় কি না। তো দেখো ওষুধটা, আজকে ব্লগটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, আমি আবারও আসবো নতুন ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, বাই বাই, টাটা।